আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ, তৃতীয় সেশনের 83 এবং 84 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তৃতীয় সেশন, একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয়। কৃষিকাজের ক্ষেত্রে যেমন আমরা বাছাই করা সজীব উপাদান বা উচ্চ ফলনশীল উদ্ভিদকে বাঁচিয়ে রাখি এবং সংখ্যার বৃদ্ধি করি, প্রাকৃতিক সিস্টেমে এই সংখ্যাটা কীভাবে নির্ধারিত হয়, কোনো প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বণ্টন কীরকম হয়, এই সেশনে চলো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। দলে বসে অনুসন্ধানী পাঠ বই থেকে পপুলেশন ইকোলজি অংশটুকু পড়ে নাও, দলের সদস্যদের সাথে আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর নিচে লিখে রাখো। প্রথম প্রশ্ন, একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয়, তার অ্যান্সারটা হচ্ছে তোমাদের এখানে লিখতে হবে। তারপর আমরা এর একটা নমুনা উত্তর দেখি। তৃতীয় সেশনে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা নির্ধারিত হয় চারটি বিষয়ের উপরে। সেগুলো হচ্ছে, জীবটি কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেওয়ার উপযোগী বয়সপ্রাপ্ত হতে পারে, 2 কত দ্রুত জীবটি পরবর্তী বংশধর জন্ম দিতে পারে, 3 কত বেশি সংখ্যকবার বংশধর জন্ম দিতে পারে, এবং 4 প্রতিবার কত বেশি সংখ্যক বংশধর জন্ম দিতে পারে। প্রশ্ন 2, কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বণ্টন কীরকম হয়, কোন প্রাকৃতিক সিস্টেমে, ঠিক আছে? তো অ্যান্সারটা এখানে লিখবে, কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বণ্টন বলতে ওই এলাকায় জীবকুল কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাই বোঝায়। এটা 3 ভাবে হতে পারে, যথা বিক্ষিপ্ত, সুষম এবং গুচ্ছ বণ্টন। বিক্ষিপ্ত বণ্টন, কোনো প্রজাতি জীবকে যদি তার এলাকায় এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে পাওয়া যায় তাহলে বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে বণ্টিত বলা যায়। অনেক বুনো ফুলের বীজ বাতাসে একটি এলাকাতে ছড়িয়ে পড়ে, সেখানকার যে কোনো জায়গায় অঙ্কুরোদগম হতে পারে, এটি হচ্ছে একটি বিক্ষিপ্ত বণ্টন। তারপরে আছে সুষম বণ্টন, কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় পরস্পর থেকে মোটামুটি সমদূরত্বে পাওয়া যায় তাহলে সেটিকে সুষম বা নিয়মিত বণ্টন বলা হয়। যেমন পেঙ্গুইন পাখি হচ্ছে সুষম বণ্টনের একটি উদাহরণ। এরপর আছে কি, গুচ্ছ বণ্টন, অনেক প্রজাতির জীব দলবদ্ধ হয়ে থাকে, তাদের বণ্টনকে গুচ্ছ বণ্টন বলা হয়, হাতির পাল এই ধরনের বণ্টনের উদাহরণ। এরপর আসো, ক্লাসে অন্যদের আলোচনা শুনো, শিক্ষক সহ সবার সাথে আলোচনার মাধ্যমে তোমার নিজের বক্তব্যটা মিলিয়ে নাও। সেশন শেষ করার আগে আরেকটা প্রশ্ন থাকলো, তা হচ্ছে প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক সজীব উপাদানের ক্যারিং ক্যাপাসিটি কোন কোন ফ্যাক্টর দিয়ে নির্ধারিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে এই সেশনের আমাদের শেষ পর্ব, শেষ প্রশ্ন। তো দেখো, 3 নম্বর প্রশ্নটার উত্তর দেখবো এখন আমরা। একটি অঞ্চলে কোনো একটি জীব যতগুলো জীবকে বাঁচিয়ে রাখতে পারে তাকে সেই জীবের ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক সজীব উপাদানের ক্যারিং ক্যাপাসিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, তবে সাধারণভাবে সেগুলোকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, পপুলেশনের উপর নির্ভরশীল, আরেকটা হচ্ছে পপুলেশনের উপর নির্ভরশীল নয়। খাদ্য, পানি বা আবাসভূমির সংকট ইত্যাদি পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল। আবার প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলবায়ুর প্রভাব ইত্যাদি পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল নয়, সেরকম কয়েকটি বিষয়। এ ছিল আজকে আলোচনা। এই পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ সেশনে চলে যাব, যেখানে হচ্ছে কি, আগের দিনে প্রশ্নটা দিয়ে আমরা হচ্ছে পরবর্তী সেশনটা শুরু করব। ওকে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ, তৃতীয় সেশন 83 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।